দেশের নয় বিহার অন্ধ্রের বাজেট ফের বাংলা বাজেট ঘোষণার পর বিরোধীরা কেন্দ্রীয় বাজেটে নতুন কর পরিবর্তন চব্বিশ সালের লোকসভা ভোটের ফলাফলের প্রভাব এবার দেখা গেল কেন্দ্রীয় বাজেটেও জোট শরিক চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে হাতে রাখতে দু হাত ভরে সুবিধা দিতে দেখা গেল কেন্দ্রের পক্ষ থেকে অন্যদিকে অনেক আশা নিয়ে থাকলেও খালি হাতেই ফিরতে হলো বাংলাকে জানিয়ে ইতিমধ্যেই নানা আলোচনা পর্যালোচনা শুরু হয়ে গিয়েছে মঙ্গলবার বাজেট অধিবেশন পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বলেন অন্ধ্রপ্রদেশকে দেওয়া হলো বাড়তি পনেরো হাজার কোটি টাকার প্যাকেজ যা অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের সূত্র মেনে অন্ধের নতুন রাজধানী অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে বিশেষ করে অন্ধ্রের সীমা অঞ্চল কার্নল অনন্তপুর ওয়াইএসআর এবং চিত্তর এই চার জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পরিকাঠামো উন্নয়নের দিকে নজর দেবে মোদী সরকার সে কারণে আগামী বছরগুলিতে আরও একাধিক আর্থিক প্যাকেজ দেওয়া হবে অন্যদিকে নীতিশ কুমারের বিহারের জন্য সড়ক ব্যবস্থা মসৃণ করতে মোট ছাব্বিশ হাজার কোটি টাকা দু হাজার মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট বিমানবন্দর মেডিকেল কলেজ নতুন স্টেডিয়াম এবং সেই সঙ্গে বন্যা নিয়ন্ত্রণে সাড়ে এগারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এখানেই শেষ নয় গয়ার বিষ্ণুপদ মন্দির করিডর কাশী বিশ্বনাথ করিডরের ধাঁচে তৈরি করা হবে বুদ্ধগয়ার উন্নয়ন এবং নালন্দাকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে তবে এবারে অনেক আশা নিয়ে গেলেও কার্যত খালি হাতেই ফিরতে হল বাংলাকে বাজেট পেশের পর দেখা গেল কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্যে আলাদা করে কিছুই ছিল না জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে বাংলাকে বঞ্চিত করা হয়েছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল এদিন বাজেট ঘোষণার পর নতুন বাজেটকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এনডিএ ডি এ সরকার পিছলে দশ সাল মে সুনিশ্চিত কিয়া কি গরিব ও মধ্যমর্গ কোথার ট্যাক্সে রাহত মিলতি রেসট মে इनकम टैक्स में कटौती और स्टैंडर्ड डिडक्शन में वृद्धि का फैसला लिया गया है टीडीएस के नियमों को भी सरल किया गया है इन कदमों से हर टैक्स पेयर को अतिरिक्त बचत होने वाली है साथियों देश के विकास के लिए भारत के पूर्वी क्षेत्र का संपूर्ण विकास पूर्वोदय के विजन द्वारा हमारे इस अभियान को नई गति नई ऊर्जा मिलेगी हम पूर्वी भारत में कई महत्वपूर्ण इंफ्रास्ट्रक्चर जैसे हाईवेज वाटर प्रोजेक्ट और पावर प्रोजेक्ट्स का निर्माण कर विकास को नई गति देंगे ब्यूरो रिपोर्ट न्यूज नोमैंसलैंड সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে ঢাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড ট বাজার